ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন লিখেছেন যে মৃত ব্যক্তিরা কি শুক্রবারে যারা তাদের কবর জিয়ারত করতে যায় তাদের দেখতে পায়? না, শুক্রবারে বা ঈদের দিনে বা শবে কদরের রাতে বা দিনে এ ধরনের কখনোই কোনো কবরবাসী জিয়াতকারীদের দেখতে পায় না, এমনকি তারা কোনো কথাও শুনতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তুসমিউ মান ফিল কুবুর, যে কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না, তাকে শোনানো সম্ভব নয়। সুতরাং দেখা তো দূরের কথা, শোনাতেও পারবেন না আপনি। তবে যে কোনো সময় আপনি কবর জিয়ারত করতে পারেন, অর্থাৎ এই কবর জিয়ারত অবশ্য পুরুষদের জন্য, নারীদের জন্য নয়, কারণ নারীরা মনটা তাদের নরম বেশি এবং সেখানে গিয়ে তারা নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এর নিষেধাজ্ঞা রয়েছে, বলা হয়েছে যে লা'নাল্লাহু জুওয়ারাতিল কবর, যে সমস্ত নারীরা অধিকারে কবর জিয়ারত করে তাদের প্রতি আল্লাহ লানত। হ্যাঁ, এই জন্য নারীরা কবর জিয়ারতে যাবে না, পুরুষরা করবে, এবং এটা নির্দিষ্ট দিনক্ষণ এরকম কর কিছু ইসলামে নাই, বরং যে কোনো সময় যে কোনো দিন কবর জিয়ারত করতে পারে। আল্লাহ তাআলা।